ওম শান্তি আজকে আমার দিন হলো ছয় দিন হয়েছে না আপনারা বুঝতে পারছেন কি নাই আমরা এখানে অনেক নতুন কথা শিখতে শিখতে পারলাম আমরা প্রত্যেকে আত্মা বলে জানতে পারলাম আর আমাদের পিতা পরমাত্মা উনি তো শিব বলে জানলাম কিন্তু আগে আমরা জেনেছিলাম শিব আর শঙ্কর একে একে হয় না আলাদা আলাদা হয় আলাদা আলাদা হয় না শিব আর শঙ্কর সেটা বললাম তারপরে আমরা কি বললাম আমাদের আমাদের কত জন্ম হয় মোট কত জন্ম প্রত্যেক প্রায় মানুষের মোট জন্ম চৌরাশি বার হয় কিন্তু ধর্মশাস্ত্রে বলেছে চৌরাশি লক্ষ বার সেটা তো নয় কিন্তু মুঠেই মোট চৌরাশি জন্ম হয় আর কত দিনের মধ্যে হয় চারটা যুগের ভিতরে পাঁচ হাজার বছরের ভিতরে আমাদের মুঠ জন্ম হয় বার আর মানুষ কখনো জীবজন্তু যায় জন্মগ্রহণ করে না আর জীবজন্তু কখনো মানুষের ঘরে আই জন্মগ্রহণ করে না যেমন আমের বীজ বপন করলে আমি ফলে এরকম মানুষও মানুষে হয় জন্ম নিয়ে মানুষের আত্মা মানুষে হয় জন্ম নিয়ে এখন আমরা অনেকটা নতুন কথা জানলাম নয় যেন কিন্তু আমরা বুঝতে পারছেন কি নাই চেষ্টা করুন হ্যাঁ বুঝতে পারবেন কারণ স্বয়ং ভগবানের কথা আমরা বলতে যাই ভগবানকে চিনতে যাই ভগবানের পর অনেক প্রাপ্তি পাওয়া যায় এখন আজকে আমরা বলবো রাবণকে রামকে আর রাবণকে রামের রাজ্যতে কী হয় রাবণের রাজ্যতে কী হয় সেটা আজকে আমরা জানব হ্যাঁ এটা চিত্রতে দেখেন কলিযুগের সৃষ্টি রাবণ রাজ্য এখানে আজ বর্তমান কলিযুগ না কলিযুগ চলতেছে চারুদিকে দেখেন তো কলিযুগের সৃষ্টি রাবণ রাজ্য সেই রাবণ রাজ্য হওয়ার জন্য আজ আমাদের রাজ্যতে কী হয় চুরি ডকাইতি হয় এ দেখেন মারামারি হয় হানাহানি হয় চুরি ডকাইত হয় হ্যাঁ অত্যাচার অনাচার ভ্রষ্টাচার হইতেছে আজ দেশে কারও মনে শান্তি নাই এ মানুষের তো নাই পাখিরও নাই কেন নাই রাবণ রাজ্য হয়েছে রাবণ চারোদিকে সবাইকে কষ্ট দিয়েছে আরও রাবণের মাথা দেখেন দশটা মাথার লোক দশটা মাথার লোক হয়নি আচ্ছা যদি হয় রাবণের দশটা মাথা ছিল সেটা আমরা স্বীকার করে নিলাম কিন্তু কিভাবে হয়েছে এটা আমি বোঝাবো পরবর্তীকালেতে এখন বর্তমান দেখুন রাবণরা যেতে আজ নর আর নারী প্রত্যেকেই শিক্ষিত দেশ চালায় অফিস চালায় দুইও ঘরের স্বামী স্ত্রী উপার্জন করে ঘর চালায় ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে ভালো উপার্জনে পড়াশোনা করায় বড় লোক বনায় কিন্তু আজ রাবণ রাজ্যতে কি হয় শিক্ষিত মন্ত্রী মিনিস্টার হইও আজ শিক্ষিত মানুষ হইও অন্যকে শাসন করতে পারে কিন্তু নিজেকে শাসন করতে পারে না যেই জন্যে আজ চারুদিকে কাম ক্রোধ লোভ অহংকারে চলতেছে আর এই রাবণও পাঁচ বিকারের প্রতীক সেই জন্যে রাবণের মাথা দশটা আছে। দশটা মাথা দেখেন পুরুষের পাঁচটা মাথা স্ত্রীর পাঁচটা মাথা তো এটা মানুষের মাথাতে দশটা মাথা কী করে হলো আর পাঁচটা পুরুষইও রাবণ হইও ওনার মাথাতে দশটা স্ত্রীর মাথা কোথা থেকে আসলো এটা ভাব ভাবতে লাগে না আর আমরা বুঝলাম আমরা জেনেছিলাম যে রাবণ লঙ্কার রাজা কিন্তু লঙ্কার মানুষে তো রাবণের কথা জানে না লঙ্কার বুরঞ্জিত রাবণের কথা নাই রাবণের কথা শুধু আমার ভারতের বুরঞ্জিতে আছে। কারণ ভারতের বুরাঞ্জিতে রাম রামে যখন শাসন করছিল তখন রাবণের লঙ্কা কথা উল্লেখ আছে কিন্তু প্রকৃততে রাবণ কোন দেশের লোক সেটা আজকে মানুষে জানে না রাবণ আসতে প্রকৃততে গোটা পৃথিবীর রাজা রাবণ রাজ্য কারণ গোটা পৃথিবীর অন্যায় অত্যাচারের প্রতীক হইছে রাবণ সেই জন্য অন্যায় অত্যাচারের প্রতীক রাবণ আর রাবণ রাজ্য হলে কি হয় আপনারা শুনছেন না দশরথর তিনজন রানী সেই তিনজন রানীর মধ্যে রামের যখন স্বয়ম্বর হবে তখন কুটুনি বড়িয়ে আইয়ে ভরতের মাকে কি করলো কুমন্ত্রণা দিল তো একটা কুমন্ত্রণায় গোটেই রাজ্য ছাড়খাড় হলো রামের রাজ্য রাম রাজ্য বলে কত সুন্দর ধনে জনে পরিপূর্ণ রাজ্য ছিল কুটুনি বুড়িয়ে এসে মন্থরাই এসে কৈকেই সুমিত্রাক কুমন্ত্রণা দেওয়াতে ইয়ারে পরিণামস্বরূপে রাজা দশরথ মারা গেল আরো চারুদিকে অন্যায় অত্যাচার হলো রাজ্য ছাড়খাড় হলো রাম আর সীতা লক্ষণ বনবাসে গেল এই নানান প্রকার হয়ে রাম রাজ্য সরকার হল তেমনি এখন আমাদের মধ্যেও যদি কেউ কুপ্রবঞ্চনা করে এই কু পরামর্শ দেওয়া লোকের কথা যদি আমরা শুনি তাহলে আমাদের জীবনেও অনেক রকমের ব্যতিব্যস্ত হয় অনেক রকমের দুর্ঘটনা হতে পারে সেই জন্যে প্রত্যেক মানুষের নিজের নিজের বিশ্বাস আর নিজের সৎ পরামর্শদাতারে পরামর্শ গ্রহণ করতে হবে যারে তারে কথা গ্রহণ করলে রাবণ রাজ্যের মতন আমাদেরও ছাড়খাড় অবস্থা হবে সেই জন্যে এ আজ রাবণ রাজ্যে পৃথিবীতে ব্যপ্ত আসে সেই জন্যে চারোদিকে পৃথিবীতে অন্যায় অত্যাচার নানা রকমের দুঃখ কষ্ট হয়েছে বস্তুর দাম বাড়ছে গরিবে কষ্ট পাইছে আরও অন্যায় করার আরও আরও অন্যায় বেড়ে গেছে কোনো বাস বিচার নাই আজ দুনিয়াতে কোনো সত্য বিচার নাই আজ কোর্টে গেলে ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায়ের আশ্রয় ললে সেখানেও ভালো করো ভালো করে বিচার পাওয়া যায় না এই জন্যে কী হয় যে বিচার দিতে যায় সেইজনকে পয়লা ধরে ফাইন করে সেইজনে সৎ বিচার পাবার জন্য মানুষে আগ্রহ করে না সেই জন্যে আজ কি হয়েছে এই রাবণ রাজ্যর পতন বলে রাবণ রাজ্যর পতন সেই জন্যে আমরা কারো বিপরীতে বা যেই কোনো মানুষের কথা শুনি আমরা বিশ্বাস করতে নাই এখন এই চিত্রতে দেখলেন শ্রীকৃষ্ণ দেবতা আরও শিব বাবা পরমাত্মা শ্রীকৃষ্ণ দেবতা এসে এখন শ্রীকৃষ্ণ জন্ম দেখায় পিপল পাতের ওপরে যখন মহাপ্রলয় হয় মহাপ্রলয়ের পরে যখন পৃথিবী দিকে জলমগ্ন ছিল এ মধ্যের পিকচারে জলমগ্নমগ্ন ছিল তখন কোনো যা কোনো গাছগাছালিয়ে কোনো ঘর বাড়ি কোনো মানুষ দেখা যায় না সেই সময় ভারতে কী হলো সাগরের উপরে দুটি বিপল পাতা ভেসে ভেসে এসেছে তার উপরে ছোটো সদ্য হতে জন্ম হওয়া বাচ্চা ভেসে ভেসে এসেছে এই দুটা বাচ্চাকে দেখা গেল একটা শ্রীকৃষ্ণ একটা রাধা কিন্তু সাধারণত ছোট এটা জন্ম হওয়া সদ্য জন্ম হওয়া বাচ্চা এটা পাতার উপরে কি করে থাকবে উপরে ফ্লোটিং কী পরে থাকবে ইয়ার অর্থ হয়েছে এই উপরে পাতার উপরে একটা বেবি থাকা মানা হালকা হালকা মানে পবিত্রতার চিহ্ন পবিত্রতা দেখাবার জন্য পবিত্র জন্ম দেখাবার জন্য পাতার উপরে দেখাছে এখানে দেখা গেলে একজন শ্রীকৃষ্ণ একজন রাধা শ্রীকৃষ্ণ একজন রাজপুত্র ছিল হ্যাঁ মার কোলে গর্ব মার কোলে জন্ম হয়েছে পিতার কোলে বড় হয়েছে গরুর কাছে পড়েছে শ্রীকৃষ্ণ বড়ো হওয়ার পরে পিতা রাজ্যর অধিকারী হয়ে রাজ্য চলায় তেমনি রাধাও রাধা শ্রী রাধা শ্রীকৃষ্ণর মতন রাজকুমারী কোনো একজন রাজার মেয়ে উনি ওনারও দেহ আসে দেহ আসে যখন মাতৃগর্ভে জন্ম হয়েছে আর পিতার করে বড়ো হয়েছে গুরুর কাছে পড়েছে ছোটোবেলাতে শ্রীকৃষ্ণ আর রাধা দুইটা আলাদা আলাদা রাজ্য রাজকুমার রাজকুমারী একটা স্কুলে পড়ে একসাথে খেলাধুলা করে আর বড় হওয়ার পরে দুয়ের স্বয়ং বড় হয় আর লক্ষ্মীনারায়ণ নাম পায় এখন দেখা গেল দেহধারী শ্রীকৃষ্ণ আর রাধার দুজনের দেহ আসে যখন মাতৃগর্ভে জন্ম হয়েছে কিন্তু মাতৃগর্ভে জন্ম হয়ে তারা বড় হয়েছে আর পিতার রাজ্যের অধিকারে কিন্তু পরমাত্মা শিব পরমাত্মা শিব যে প্রথম এই দুটা বাচ্চার জন্মদাতা জন্ম দেওয়া ওদের রক্ষণাবেক্ষণ করা সারা সংসারের অধিকারী ওনার তো দেহ নাই ওনার মাতৃগর্ভে জন্ম হয় না উনি অবতরিত করে কোন সময় অবতরিত অবতরিত হয় এ পৃথিবীর যখন এ হয় যখন এখন জ্ঞানের অভাব হয় তখন পরমাত্মা অবতরিত ওই পৃথিবীতে এসে पृथ्वी आशा समय परमात्मा एसे गीता ज्ञानेर मामे पृथ्वीवासी छोटो छोटो बाच्चा आरम्भ सब सब जनगण्के शिक्षा दिसे परमात्मा यसै गीता ज्ञान सत्य गीता ज्ञान सुन ज्ञान सुनिए मान्छे आत्मज्ञान पालो पाल सबार सबै गुण ज्ञान शक्ति र के आविर्भव तिहन राज्य चलाब রাজ্য এটা পরিচালনা করার ক্যাপাসিটি পেয়েছে যেমন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এজনে একটা রাজ্য চলাতে পারে না শ্রীকৃষ্ণ সমান অনেকজন রাজকুমার রাজকুমারী বা রাজ্যতে প্রজাজন থাকতে হবে পরমাত্মা সঙ্গম যুগে এসে পরম পিতা পরমাত্মাই সত্যে গীতা জ্ঞান শোনালো এই সত্য গীতা জ্ঞান বলল কিন্তু পরমাত্মা এসে গীতা জ্ঞান শোনায় ভারতকে নতুন উমঙ্গ উৎসাহ দিব্যগুণ দিব্য গুণ শক্তি বা শক্তি সম্পন্ন ভারতীয় জনগণ জনগণ তৈর করলো কিন্তু পরমাত্মা কোনো মাতৃগর্ভে জন্ম লয় না উনি পরমাত্মা নিজে অবতরিত হয়ে এসেছে সেই জন্যে পরমাত্মাকে পরমাত্মা শিবকে স্বয়ম বলে স্বয়ং মানে নিজে ভৌতলে এসেছে সেই ভূতলে এসে পরমাত্মা গীতা জ্ঞান দিছে আরো তার সাথে শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে জন্ম লই পিতার ছোট রাজ্যের অধিকারী হয় কিন্তু পরমাত্মা সারা সংসারের সর্বজনগণে ওনাকে পিতা হিসাবে মানে গুরু হিসাবে মানে তো পরমাত্মা পিতা আর গুরু হিসাবে এসে সত্য গীতা জ্ঞান শোনায় সত্য গীতা জ্ঞানে মানুষকে কীভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে থাকতে হবে দিব্য জ্ঞান সম্পন্ন কিভাবে হয় সেই কথা রোজ রোজ পড়াই পরমাত্মা পিতাও এখন রূপে পড়াইতেছে দেশবাসীকে রূপে শিক্ষা দিতেছে আরও সদ্গুরু হিসাবে উনি পরম ধামে যাওয়ার শিক্ষা দিতেছে কিন্তু পরমাত্মা সব সর্ব আত্মার পিতা আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দেবতা আর পরমাত্মা শিব পরমাত্মা পিতা সারা সংসারের মালিক তো শ্রীকৃষ্ণ তো জন্ম মরণে আসে কিন্তু পরমাত্মার জন্ম মরণ নাই এখন পরমাত্মা পিতা শ্রীকৃষ্ণ আর দেবতা দেবলোকের যত দেবী দেবতা আছে সবেই ওনার সন্তান এখন শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার আগে শ্রীকৃষ্ণর মায় দেখেছিল যে বিষ্ণু রাজত্ব করবে বিষ্ণু হয়েছে লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন্ড রূপ বিষ্ণু রাজত্বকাল কোন সময় হবে ভারতভূমিতে হবে প্রথম প্রথম সত্যযুগের যুগের মহারাজা মহারানী হবে লক্ষ্মী আর নারায়ণ লক্ষ্মী নারায়ণকে একসাথে বিষ্ণু বলা যায় এ বিষ্ণু রাজত্বকালতে সব থেকে সত্য ছিল সত্যপ্রধান ছিল লোক হিংসা নাই অন্যায় নাই অত্যাচার নাই এখানে মিথ্যা নাই এখানে সব দিকে সত্য ও আরও সেখানে রকম বিকার ছিল না রহিত সংসার স্থাপন করার জন্য পরম পিতা পরমাত্মায় বর্তমান সময়ে রাজযোগের শিক্ষার দ্বারা ভারতবাসীকে এত উন্নত করেছিল যে সাধারণ মানুষে কি হয় নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী বনায়ের এত জ্ঞান দিয়েছিলেন এইটাই হলো। লক্ষ্মী পরমাত্মা আর শ্রীকৃষ্ণ পার্থক্য শ্রীকৃষ্ণ হল দেবতা জন্ম মরণে আসে আর পরমাত্মা হলো পিতা উনি কখনো জন্ম মরণে আসে না ওম শান্তি এখানের চিত্রটা হলো দেখেন গীতাতে বর্ণিত যুদ্ধ হিংসক যুদ্ধ অথবা অহিংসক ছিল এই উপরের চিত্রতে দেখুন অহিংসা যুদ্ধ নন ভায়োলেন্স ওয়ার আর নিচের পিকচারে দেখুন হিংসক যুদ্ধ নিচের পিকচারে দেখুন এই এই যুদ্ধটা কখন মহাভারতের যুদ্ধ মহাভারতের সময় কৌরব আরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডব ছিল কুরুত ভাই আর জেঠত ভাই কুরুত ভাই আর জেঠত ভাইয়ের ধন সম্পত্তি পৈতৃক সম্পত্তি নিয়ে এই তাদের মনোমালিন্য হয়েছে আর সেই মনো মন মনোমালিন্যকে মানে মধ্যস্থতা করি মিলাবর্জনে শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করলো দুয়ে পক্ষে তো মিলাবর্জনের চেষ্টা করি যখন মিলতে না মিলল তখন যুদ্ধ যুদ্ধর মানে এটা আয়োজন করলো এই যুদ্ধটা হয়েছিল যুদ্ধ কুরুক্ষেত্র তো হয়েছিল এই যুদ্ধ কোন সময় হয়েছে আপনারা বিচার করছেন কোন সময়ে যুদ্ধ হয়েছে সত্য যুগে হয়েছে নে ত্রেতা যুগে হয়েছে নে দ্বাপর যুগে হয়েছে নে কলি যুগে হয়েছে আর ইয়ার সুরূপসজ্জা আছে সত্য যুগের শ্রীকৃষ্ণ ভগবানও আছে এখানে আর কৌরব আর পাণ্ডব আছে কৌরবের জন ভাই আছে আর কৌরবের সাথে কৌরবের রাজার প্রতিবেশী প্রত্যেকেই এক একটা সৈন্য ফৌজ দিছিল। আর সেই জন্য কৌরবের সাইডে অনেক সৈন্য ছিল আর পাণ্ডবের দিকে পাঁচজন পাণ্ডব একজন শ্রীকৃষ্ণ ভগবান সমান তো হয়েছে না সমান সমানের মধ্যে যুদ্ধ হয় তাহলে এখানে কোন কোন যুদ্ধ হয়েছে আর এই যুদ্ধ হবার জন্য হাতি ঘোড়া নিয়ে ধনু কাঠ নিয়ে রথ নিয়ে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ কোন সময়ের যুদ্ধ হয় এটা বিচার করণীয় কথা আসলে এই যুদ্ধ কাল্পনিক যুদ্ধ এই যুদ্ধ হয় নাই এই যুদ্ধ হয়েছে কাল্পনিক আজ দুনিয়াতে আজকলি যুগে বিজ্ঞানের এত উন্নতির সময় বোম বারুদের আবিষ্কার হয়েছে অ্যাটম বোম হাইড্রোজেন আবিষ্কার হয়েছে অ্যারোপ্লেনের আবিষ্কার হয়েছে কত রকমের অস্ত্রশস্ত্র আবিষ্কার হয়েছে রিমোট কন্ট্রোল হয়েছে আর এই সময় ঘোড়া নিয়ে ধনকার নিয়ে যুদ্ধ হবে কখনো হবে না এটা অবাস্তব কথা কিন্তু এই যুদ্ধটা কোন সময় সে সত্য যুগে দেবী দেবতার সময় মারামারি কাটাকাটি যুদ্ধ হয় নাই ত্রেতা ত্রেতা যুগ সত্য যুগ আর ত্রেতা যুগ সত্য যুগ তারপরে দ্বাপর যুগে ধর্ম আচরণ করছে এই সময় শাস্ত্র লিখেছে এই সময় যুদ্ধ হওয়ার কথা নাই তারপরে সত্য ত্রেতা দ্বাপর আর কলি যুগে যদি যুদ্ধ হয়েছে যুগে হয় কাঠ কাটাকাটি মারামারি ঝগড়া ইত্যাদি কিন্তু কলির যুগে যদি যুদ্ধ হয় তাহলে ধনুকার নিয়ে হাতি গোড়া নিয়ে রথ নিয়ে যুদ্ধ হবে না তাহলে এই যুদ্ধ কি কাল্পনিক যুদ্ধ এই যুদ্ধ হয়েছে অহিংসা যুদ্ধ দেখেন এখন অহিংসা যুদ্ধতে যে নিজের জীবনকে শ্রেষ্ঠ বানাতে চায় যেমন আজকের সময়ের কুমার কুমারী কুমার ব্রহ্মা কুমারী বা অন্য কুমার কুমারী যারা স্কুল কলেজ পড়ে ইউনিভার্সিটি পড়ে নিজেকে উপযুক্ত করে ধরার জন্য শুধু ইউনিভার্সিটির সার্টিফিকেটে হয় না তারপরে আরও অনেক পরীক্ষা দিতে লাগে গভর্নমেন্টের পরীক্ষা দিতে লাগে তাহলে তারা এক একজন বড় অফিসার হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠা লাভ করে কিন্তু প্রতিষ্ঠা লাভ করার জন্য এই কুমার কুমারী অনেক অনেক ত্যাগ করছে চেষ্টা করেছে তারা কিন্তু এটা কথাতে অপরাগ হয়ে ভগবান যখন এসেছে তখন আর্জি দিছে আর্জি দিয়া মানে আপত্তি করা যখন ভগবান এসেছে তখন বলল যে হে প্রভু আমি আমাদের জীবনকে প্রতিষ্ঠা লাভের জন্য হ্যাঁ আইসিএস এসি পরীক্ষা দিবার জন্য আমরা অনেক দেহকে চেষ্টা করি পড়াশোনা করি কিন্তু আমাদের মন স্থিরে থাকে না আজ বর্তমান শুনতে পাওয়া যায় বিদ্যার্থীর পড়াশোনাতে মন বসে না বিজনেস মানুষের বিজনেসে মন বসে না ঘরে থাকা মানুষের ঘরে গৃহকর্মতে মন বসে না কৃষকের কর্মতে মন বসে না আজ মন অস্থির মন অশান্ত কেন এই অস্থির কেন অশান্ত এই কথাকে কেউ বুঝতে পারছে না সেই জন্য ভগবান আসার সময় ভগবান যখন পরম পিতা পরমাত্মা আদি দে ঢুকে এসেছিল তখন অর্জনকারী অর্জুনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছে তখন অর্জুনকারী অর্জুন হয়ে তারা বললো যে প্রভু আমি স্থিরে থাকতে পারছি না স্থির থাকলে মন স্থির হলে পড়াশোনা হয় যে কোনো কাজ করা যায় অস্থির মনে কিছু হয় না তখন ভগবান পরমাত্মাই বলল তোমাদের এই রোগের নিরাময় তখন হবে যখন তোমরা প্রত্যেকেই নিজেকে আত্মা মনে করে এই ভ্রুকুটিতে থাকা লাল জ্যোতির্বিন্দু আত্মাকে মনে করে আমি পরমাত্মা ও জ্যোতির্বিন্দু আমাকে স্মরণ করো এই স্মরণ করলে সমস্ত বিকার দূর হবে মন মন অস্থির হবে না মন চঞ্চল হবে না কর্ম ইন্দ্র শীতল হবে মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই কথা তোমরা তোমরা করো তখন অর্জনকারী অর্জুন প্রত্যেকে যা নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে চায় তারাই অর্জন অর্জনকারী অর্জন সবাই লেগে গেল নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে এখন দেখেন কৌরব আর পাণ্ডবের যে পাণ্ডব পাঁচজন পাণ্ডব ছিল পাণ্ডবের মতে পাঁচজন পুত্র জ্যেষ্ঠ পুত্র হলো যুধিষ্ঠির যে যুধিষ্ঠির হচ্ছে গুণবাচক নেম নাম যেজনে যুদ্ধাতে স্থির থাকে তাকে যুধিষ্ঠির বলা হয় আর দ্বিতীয় ভ্রাতা হয়েছে ভীম বলশালী লোককে ভীম বলা যায় তৃতীয় তৃতীয় ভ্রাতা হয়েছে অর্জুন যেজনে নিজের জীবনকে ভালো করে অর্জন করতে চায় সে অর্জুন আর যেজনে স্থির বুদ্ধি সেই সেইজনে অর্জুন আর নকুল সে নিজের কুলের মান সম্মান রক্ষা করে সেজন্য হচ্ছে নকুল আর সহদেব সে যে সবাইকে সহযোগ করে সেজন্য সহদেব এখানে এই অর্জনকারী অর্জনকারী অর্জুন যে নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে চায় ধরুন আজকের ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়ে তাদেরকে ভগবান বলল তোমরা অর্জুন হয়ে নিজেকে প্রতিষ্ঠা করো নিজেকে চেষ্টা করো আর চেষ্টা করার মধ্যে প্রথমে নিজেকে আত্মা মনে করো ছোটো কথা আত্মা মনে করে পরমাত্মা বিন্দুকেই স্মরণ করো তাহলে কি হয় পরমাত্মা বিন্দুর দ্বারা শক্তি আসবে প্রত্যেক আত্মাতে শক্তি আসবে জ্ঞানের উদয় হবে আর এই শক্তি অশুভ শক্তিকে বিন্দে ফেলাবে অশুভ শক্তিকে বহিষ্কার করবে তো মহাভারতের যুদ্ধর অর্থ হয়েছে শক্তির দ্বারা অশুভ শক্তিকে বিদায় দেওয়া শুভ শক্তির দ্বারা অশুভ শক্তিকে পরাজয় করা এখন কেউ যদি আপনার অন্যায় করে তার অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আপনি যদি অন্যায় করে তাহলে এটা ভুল হব কেউ যদি অন্যায় করে তার প্রতিকার হিসাবে আপনি তার ন্যায় করুন তার শুভ ভাবনা রাখুন শুভেচ্ছা করুন তার ভগবানের কাছে তার হয়ে আপনি প্রার্থনা করুন দেখবেন আস্তে আস্তে শেষে তার শত্রু মনোভাব দূর হবে ফলে কি হবে দেশে দুনিয়াতে মিলাপ্রীতি হবে সদ্ভাবনা হবে ভ্রাতৃভাবনা বাড়বে তো এইভাবে এই মহাভারতের রণটা হয়েছে আসলেতে দেশে কিভাবে মিলাপ্রীতি সদ্ভাবনা আসবে ভাতৃভাবনা আমাদের মধ্যে হবে তখন আমাদের দেশ আবার স্বর্গরাজ্য হবে তার জন্যে এই গীতা জ্ঞানের বর্ণিত যুদ্ধ অহিংসক যুদ্ধ ছিল অহিংসার দ্বারা হিংসার প্রতি বিজয় করা দেখাইছে এখানে দেখছেন আজকে এই চিত্র হবে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ হয়েছে মনুষ্য জীবনের লক্ষ্য কি। এখানে আমরা মানুষও জন্ম হয়েছে না আমাদের জীবনের লক্ষ্য কি। লক্ষ্য হয়েছে মানুষের দ্বারা নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হওয়া এই লক্ষ্মী নারায়ণ এসে সাধারণ আমাদের মতনই মানুষ ছিল আর উনারা পরবর্তীকালে সত্য যুগের বিশ্ব মহারাজন বিশ্ব বিশ্বমহারাণী পদ পেয়েছে কিভাবে পেয়েছে অনেক রকম পরমাত্মায় দেবা গুণ জ্ঞান শক্তি গ্রহণ করে তপস্যা করে নিজেকে সাধনা করে এই পদ পেয়েছে এখন দেখেন লক্ষ্মী নারায়ণকে ষোলকলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষম বলে সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম কলা সম্পূর্ণ ওনাদের গুণ জ্ঞানে কলা ছিল সম্পূর্ণ সৌরকলা ষোলো কলা কেন বলা হয় আগে ষোলো আনা দিয়ে এক টাকা হতো আজকাল ষোলো আনা দিয়ে এক টাকা হয় না আজকাল একশো পয়সা দিয়ে এক টাকা হয় তো একশো পয়সা দিয়ে এক টাকা যখন হয় তো একশো বলে কি হয় হান্ড্রেড পারসেন্ট বলে ষোল সম্পূর্ণ তো তাতে যদি এক পয়সাও কম হয় তাহলে একটু দোকান গ্রহণ করবে না পোস্ট অফিসেও গ্রহণ করবে তো ষোলোকলা সম্পূর্ণ গুণ জ্ঞান এখন এই ষোলো কলাতে আমাদের এখানে বলা হয় চারটা সাবজেক্ট কী কী সাবজেক্ট ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের চারটা সাবজেক্ট এটা হয়েছে জ্ঞান যোগ ধারণা সেবা জ্ঞান যোগ ধারণা সেবা তো জ্ঞান হয়েছে ঈশ্বরীয় জ্ঞান স্কুল কলেজ আর জ্ঞান নয় পরমাত্মায় পড়বা জ্ঞান পড়ি তারা এত গুণবান জ্ঞানবান হয়েছে ঈশ্বরীয় জ্ঞান তারপর সে যোগ যোগ হইছে পরমাত্মার সাথে মিলন পরমাত্মার সাথে মিলন করি ওনাকে পরমাত্মাকে পরম দামে আছে মনের দ্বারা মিলন হয়েছে মনে স্মরণের দ্বারা পরমাত্মার সাথে মিলন হই পরমাত্মার দ্বারা অনেক শক্তি গ্রহণ করেছিল সেই জন্যে ওনারা দেবতা হয়েছে তো যোগ এটা যোগ হয়েছে ধারণা দিব্য গুণের ধারণা আজ কত রকমের গুণ আছে সেই গুণকে ধারণ করেছে মানুষ গুণবান জ্ঞানবান তখনই হয় যখন গুণকে গ্রহণ করে তারপরে ধারণা তারপরে সেবা সেবাও তিন প্রকার সেবা আছে তনের সেবা মনের সেবা ধনের সেবা তিন প্রকার এই সকল কার্য করি তারা কলা সম্পূর্ণ হয়েছে এখন দেখেন তারা গুণবান কেন হয়েছে তাদের শরীরে কত রকম গয়না আসে এই গয়নাগুলো শুধু সোনা বা হীরা হীরার গয়না নয় এই গয়নাগুলো গুলো গুণের গয়না যখন মানুষ গুণবান হয় তখন তখন মানুষ সুন্দর লাগে গয়না পরি সুন্দর লাগে না কিন্তু গুণ থাকলে মানুষ এমনি সুন্দর হয় গুণবান মানুষকে সবাই শ্রদ্ধা করে স্নেহ করে আদর করে এখন এই গুণের গয়না লক্ষ্মীনারায়ণে পরিধান করেছে তারপরে এসে তো লক্ষ্মীনারায়ণের কি আছে সেবা জ্ঞানের সেবা গুণের সেবা সেবা তিন প্রকার বলেছে না তনের সেবা তন মানে শরীর দিয়ে উনি ওনারা অনেক সেবা করেছেন আর মনের সেবা মনের সংকল্প দিয়ে সবার কল্যাণ হবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন কারণ লক্ষ্মী স্বাধীন ভারতের সত্য যুগের যখন ভারত ছিল সব ভারতের প্রজাজনের উপরে রাজা ছিলেন সেই বিশ্ব বিশ্বমহারাজন লক্ষ্মী আর নারায়ণ যখন ভারতে বিশ্বমহারাজন লক্ষ্মী নারায়ণ রানী হয় তখন ভারতের বাইরে আর কোনো জায়গাতে প্রজার রাজ্য ছিল না ভারতে একমাত্র রাজ্য ছিল সেই জন্যে সর্বোপরি রাজ্য ছিল আর অন্য দেশের দেশ বিদেশের কোনো লোক ছিল না রাজ্য বসতি শুধু ভারতেই ছিল তখন ভারতের রাজধানী ছিল দিল্লিতেই ছিল তখন নাম ছিল ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ আর ভারতের নাম ছিল ভারত একদম ছোট দেশ ছিল ভারতের আকার ছিল এসে কলমু পাতর কলমি গছে কলমি গছের পাত বা পান পাতার মতন ছিল তখন সেই ভারতের নাম ছিল জম্বুদ্বীপে কিন্তু এখন আজ পৃথিবী কত বড় হয়েছে কত ফরেন কান্ট্রি আছে সেই ফরেন কান্ট্রি সেই সময় ছিল না শুধু ভারতেই ছিল সেই জন্যে লক্ষ্মীনারায়ণের সব বিশ্ব মহারাজন বিশ্ব বিশ্বমহারানী পদ ছিল আর এখন লক্ষ্মীনারায়ণের রাজ্যতে সব ধন জন সুখ শান্তি সমৃদ্ধি ছিল খাবার দাবার সব বিশ্ব পয়ভর ছিল ধন সম্পত্তি অনেক যথেষ্ট ছিল প্রজাজনের অনেক সুখ ছিল প্রজাতন বহুত লম্বা দেড়শো দুইশো বছর জীবিত থাকতো কারো শরীরে কোনো রোগ হতো না আর ওই সময়ের ইচ্ছা মৃত্যু হতো সবাই ধনী মানি গুণী জ্ঞানী ছিল আর প্রত্যেক গাছে গাছে ফলমূল লাগতো বেশিরভাগ দেবতারা ফলমূল খায়ে কটায় আর সেই সময় কমিউনিটি হলে শিক্ষা দীক্ষা হতো নানান রকমের কার্যক্রম চলতো সেই সময় সবাই স্বাধীন ছিল স্বাধীন ভারতের সন্তান আর রাজা প্রজা সবাই মিলিত হয়তো স্নেহ সম্বন্ধ ছিল ভাতৃভাবনা ছিল রোগ ব্যাধ ছিল না কোনো কার কাছে অন্যায় অত্যাচার ছিল না আর বিশেষ করে এই সময় বিকার ছিল না কেউ কাকু অন্যায় করতো না তো এইভাবে স্বাধীন ভারতে লক্ষ্মীনারায়ণ বিশ্ব মহারাজন লক্ষ্মী নারায়ণ রাজারানী হয়েছিলেন আর তার তাদের সম্পূর্ণ সম্পূর্ণতার চিহ্ন হয়েছে দুটা মুকুট ডাবল ক্রাউন বলে একটা মুকুট হয়েছে সোনার সোনার মুকুট আর দ্বিতীয় মুকুট হচ্ছে পবিত্রতার মুকুট ওনাদের চেহারার দিকে উজ্জ্বলতা এটা আছে এই উজ্জ্বলতা হচ্ছে পবিত্রতার মুকুট তারপরে সোনার মুকুট এটা সোনার মুকুট হয়েছে রাজ্য শাসনের আর পবিত্রতার মুকুট হইছে আজীবন পবিত্র থাকার জন্য তাদেরকে পবিত্রতার মুকুট দেওয়া হয়েছে ডবল ক্রাউন এখন ডবল ক্রাউন থাকা লক্ষ্মীনারায়ণে নারায়ণে নিজের প্রজাদনকে নিজের পুত্রবধ পালন করত আর প্রজাদনেও ওনাদেরকে পিতৃব সম্মান করতো তো এই সময়ে ভারত অনেক যথেষ্ট উন্নত ছিল আর পরমাত্মার ডাইরেক্ট জ্ঞান গুণ লয়ে জ্ঞানগুণ গ্রহণ করে নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজ্য বললে ভারতেই বোঝায় এখন দেখেন লক্ষ্মী আর নারায়ণ কীভাবে রাজপথ যে পেয়েছে কিভাবে পেয়েছে তার আগের জন্মাতে আদিদেব ব্রহ্মা আর জগদম্মা সরস্বতী বর্তমান সময়ে কলিযুগের শেষে এমনি এই জ্ঞানে বা ব্রহ্মা বাবা হিসাবে জানা যায় ব্রহ্মা বাবা আর জগদম্বা মা সরস্বতী মা হিসাবে জানা যায় যে এই ব্রহ্মা বাবা এই পরম পিতা পরমাত্মাকে নিজের দেহ দান করেছিল পরম পিতা পরমাত্মা ওনার দেহে এসে প্রবিষ্ট হয়ে ওনার শরীরের দ্বারাই তো সারা বিশ্বকে ঈশ্বরীয় জ্ঞান আর সহজ রাজযোগের শিক্ষা দিয়েছিল তখন এই ব্রহ্মা বাবা অনেক তপস্যা করি অনেক কষ্ট সহ্য করি ভারতবর্ষের বাচ্চাদেরকে পালন করেছিল। হাজার হাজার বাচ্চাদের পালন করেছে যারা সবাই সত্য যুগের দেবী দেবতা হয়েছে আরও জগদম্মা সরস্বতী মা মা হিসেবে জানা যায় কারণ উনি শিক্ষা দীক্ষা দিয়ে আদর করে বাচ্চাদেরকে যেমন মা পালন করে তেমন পালন করি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষিকা ছিলেন ওনার দ্বারা ভারতের অনেক লোকে এই ঈশ্বরীয় বিদ্যা গ্রহণ করে দেবপদ পাইছিলেন সেই জন্য মা জগদম্বাস লক্ষ্মী হয়ে জন্মর লয় যুগের প্রথম অবস্থা আর ব্রহ্মা বাবা নারায়ণ হয়ে জন্ম লয় লক্ষ্মী আর নারায়ণ এই পদ হয়েছে ওনাদের প্রালব্ধ ব্রহ্মা বাবা ও জগদম্বা সরস্বতী ওনারা পরস্পরে কি ছিলেন ব্রহ্মা বাবা পিতা ছিলেন আর জগদম্বা সরস্বতী জ্ঞানের মেয়ে ছিলেন পরমাত্মা দেওয়া জ্ঞানকে ব্রহ্মা বাবায় সবাইকে বিতরণ করেছিলেন তার মধ্যে জগদম্বা সরস্বতীও ওনার কাছে এসে পড়েছিলেন উনি জ্ঞানের মেয়ে ছিলেন ব্রহ্মা বাবার জ্ঞানের মেয়ে এখন পিতা আর পুত্রি সম্বন্ধ বর্তমান সময় কিন্তু আগামী দিনে ওনারা লক্ষ্মী নারায়ণ হয়ে জন্মগ্রহণ করে আর লক্ষ্মী নারায়ণ হয়ে জন্মগ্রহণ করে আজীবন এই রাজপদে থাকতে পারে সত্য যুগে কোনো মানুষ রিটায়ার হয় না রাজা রানীও রিটায়ার হয় না আর কার্যকর অফিসার অফিসার কেউ রিটায়ার হয় না হ্যাঁ এই পদ প্রাপ্ত করেছিলেন अच्छा? उनी उनी केही नारायण बा विष्णु बोलाइदि लक्षीनारायण के विष्णुके आज भारत घरे घर सबै पूजा गरे, गरे सबै घरे लक्ष्मीनारायण मूर्ति आवार घरे मसे मसे बसरे एक पूजा हु लक्ष्मीनारायण ओरा सम्पूर्ण देवी देवता ওনারা কিভাবে এই পথ পেয়েছে যে আদিদে ব্রহ্মার দ্বারা সত্য কথা পালন করে রাজযোগ মেডিটেশনের দ্বারা ঈশ্বরীয় জ্ঞান দ্বারা নিজেকে কিভাবে সজাইছে এই কথাটাই ওই ব্রহ্মা বাবার প্রালব্ধটাই কিভাবে পাইছে লক্ষ্মীনারায়ণ পথ কেমন কীভাবে পাইছে দেখেন তো বাবা তো আমাদের মতন সাধারণ লোক সাধারণ লোক কীভাবে দেবী দেবতা হতে পারে এই কথাকে জানার কথা যে কাহিনীটা আসে সেটা হইছে সত্যনারায়ণের কথা এই সত্যনারায়ণ হতে আপনাদের ইচ্ছা যায় না মন যায় না আমরা পূজা করলাম প্রসাদ বিতরণ করলাম খেলাম তাতে সন্তুষ্ট থাকলাম কিন্তু কিভাবে মানুষের তারা দেবতা হতে পারে এ আসল গুর রহস্যটা আপনারা জেনে নিলে আপনার জেনে নিলে আরও আসুন এই জ্ঞানে গ্রহণ করলে আপনাদের সত্যিকারে দেবী দেবতার পথ পাইতে পারেন এই জন্যে সত্যনারায়ণ ব্রত ভারতের ঘরে ঘরে সবার ঘরে ঘরে এই ফটো পূজা হয় আর বছরে বছরে পূজা হয় হ্যাঁ আপনাদেরও যাবার ইচ্ছা যায় না দেবতা ভজন জন্য মন যায় না এই জ্ঞানের দ্বারাই দেবতা হতে পারে আর শঙ্খ বাদন যে করে শঙ্কবাদন করা মানে এই সত্য জ্ঞানকে আসুন সবাই শুনুন নিমন্ত্রণ দেওয়া হয় সবাইকে আপনি জানলেন শুনলেন এই জ্ঞানের কথা অন্যদেরকে নিমন্ত্রণ দেন এখন আপনাদের প্রতিবেশী আছে আপনাদের আপন লোক আসে আপনাদের বন্ধুবান্ধব আছে পরিচিত লোক আছে তাদের সবাইকে বলুন যে লক্ষ্মী নারায়ণ কীভাবে হওয়া যায় আদিদেব থেকে দেবী দেবতা কিভাবে হওয়া যায় এই কথার আপনি শুনতে আসতে নিমন্ত্রণ দিবেন আচ্ছা ওম শান্তি